কম্বোগুলো খাবো, খেয়ে আপনাদের জানাবো কেমন খেতে। 99-এ সত্যি কি ভালো হবে কম্বোগুলো খেতে? আমাদের ফার্স্ট কম্বোটা 99 rupees বিরিয়ানি কম্বো, যেটা এর মধ্যে কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি, ভেটকি মাছ, তার মধ্যে ছাতু দিয়ে পুরটুর করে এই কচুরিটা বানানো হয়। স্টুডিও এবং জি বাংলা স্টুডিও তার মধ্যে আছে, তা সেখানেও যাচ্ছে, এটা আমার খুব মানে বড় পাওনা। এবং হ্যালো ফ্রেন্ডস, অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গালসে। আজ আবার চলে এসেছি নতুন একটা জায়গা, নতুন একটা ভিডিও, নতুন একটা খোঁজ নিয়ে। শুনেছি সাউথে নাকি হইচই পড়ে গেছে, কিন্তু কি কারণে হইচই বুঝতে পারছি না। এই কারণে আজকে আমরা যাচ্ছি সাউথে, আমরা গিয়ে দেখি ওখানে কি কারণে ওখানে হইচই লেগে গেছে। সবার মুখেই শুনছি এখন সাউথে হইচই, সাউথে হইচই। তো কি করতে হবে আমাদের, ভিডিওটা দেখতে হবে, চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা। ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি হইচই করতে করতে হইচই ফুড প্লাজাতে। এখানে এসে দেখলাম কেন এত হইচই পড়ে গেছে, কারণ এইটা দেখে নিন ভালো করে, এটার কারণেই হইচইটা পড়ে গেছে। ভাইরাল 99-এ বিরিয়ানি কম্বো, চিকেন বিরিয়ানি সাথে চিকেন কষা, দু পিস রায়তা, স্যালাড সাথে ডিম। আর একটা ভাইরাল কম্বো আছে, সেটা চাইনিজ, সেটা কী কী আছে আমি বলতে পারবো না, ভেতরে গেলে জানতে পারবো। তো এই কম্বোটার জন্য সাউথে হইচই লেগে গেছে, তা আমরাও হইচই করতে করতে এসেছি, এবার যাবো ভেতরে, খাবারগুলো অর্ডার দেবো, খাবারগুলো খাবো, খেয়ে আপনাদের জানাবো কেমন খেতে। 99-এ সত্যি কি ভালো হবে কম্বোগুলো খেতে? বন্ধুরা, আপনাদের হইচই ফুড প্লাজার লোকেশনটা বলে দিই, আমরা আছি গড়িয়া হিন্দুস্তান মোড়ে। হইচই ফুড প্লাজাতে এন্ট্রি নিয়ে নিয়েছি, ভেতরে বসে গেছি। তো রেস্টুরেন্টটা বেশ সুন্দর, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, ভেতরে অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লাগছে, পুরো একদম কলকাতা সব কিছুকে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ এন্ড সিটি অফ সারপ্রাইজেস। বলেছিলাম এখানে ভাইরাল দুটো কম্বো চলছে, বিরিয়ানি কম্বোতে আছে চিকেন বিরিয়ানি, তার সাথে আছে দু পিস চিকেন, রায়তা, স্যালাড, সাথে একটা ডিম পেয়ে যাবেন। আর চাইনিজ কম্বো যেটা, সেটা আছে আপনার ভেজ ফ্রাইড রাইস, ফিশ কচুরি, ভেজিটেবল, সাথে চিলি চিকেন, মোমো দু পিস, সবকটার প্রাইস হলো 99 rupees। তো হইচই ফুড প্লাজাতে এন্ট্রি নেওয়ার পর আমাদের ফার্স্ট ড্রিঙ্ক সার্ভ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে দু গ্লাস ড্রিঙ্ক আছে, যা রোদের মধ্যে এসছি গরমে এটা খুব দরকার। আমাদের খাবার চলে এসছে, আমাদের ফার্স্ট কম্বোটা 99 rupees বিরিয়ানি কম্বো যেটা অর্ডার দিয়েছিলাম সেটা আমাদের চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এখানে দিয়েছে বিরিয়ানি, সাথে আছে স্যালাড, এখানে আছে দু পিস চিকেন কষা, এখানে আছে রায়তা। তো এবার দেখবো বিরিয়ানিটা, স্মেলটা তো অসাধারণ বেরিয়েছে, এখানে দেখছি সাথে ডিমও আছে, দেখুন। আজকাল কিন্তু বিরিয়ানিতে সবখানে ডিম পাবেন না, পাওয়া যায় না। তো এখানে দিয়েছে, কোয়ান্টিটি ঠিকই আছে, কিন্তু এই কম্বোগুলো শেয়ার দিই, আপনারা শেয়ার করে খেতে পারবেন। তো এখানে দেখছি চিকেনের পিসটা, সাথে আলু আছে আর ডিম। আর এখানে চিকেন দু পিস, আর এখানে আছে রায়তা, দেখতেই পাচ্ছেন।
তো আমরা খাবারটা ট্রাই করব। 99 হিসাবে ঠিকই আছে। চামচটা রেখে দিলাম, আপনার হাত জাগান্না। তো স্মেলটা বেশ ভালো বেরিয়েছে। ভালো খেতে, খুব একটা স্পাইসি না, হালকা, যেমন বিরিয়ানির একটা উগ্র স্মেল আসে সেরকম একদমই না, বেশ ভালো। তো আলুটা একটু ভেঙে দেখব, আলুটা কেমন ভালো। আমাদের চিকেনের পিসটা, চিকেনটা একটু ট্রাই করবো। দেখুন চিকেনটা বেশ সফট, হাত দিলাম বেরিয়ে আসলো। আর ডিম তো আছেই, ডিম আমাদের চাই। আর আপনারা জানেন আমাদের খাদ্যরসিক বাঙালিদের বিরিয়ানি মধ্যে একটা ইমোশন আলাদাই থাকে। তো কিছু করার নেই, ভিড়ের মধ্যে আমাদের ব্লগটা করতে হচ্ছে। তো এখানে চিকেন গ্রেভিটা একটু ট্রাই করে দেখব। দেখুন টেক্সচারটা তো ভালোই লাগছে। এটা বেশ স্পাইসি, বেশ, কিন্তু ভালো খেতে, খুব সুন্দর স্মেল আসছে। চিকেনটা কতটা সফট একটু দেখব। ৯৯-এ চিকেন কষা দুটো, সাথে ডিম, চিকেন বিরিয়ানি, সাথে রায়তা স্যালাড আর কি, ভালো। রায়তাটাও ট্রাই করে দেখি। ভেতরে পেঁয়াজ আছে, শসা আছে, টমেটো আছে, আর সাথে টক দই, যেরকম রায়তা হয় সেম সেরকম। আমরা ততক্ষণে খেয়ে নিই, নেক্সট কম্বোটা আসুন, এর আপনাদের জানাচ্ছি। ভাইরার বিরিয়ানি কম্বোটা খাওয়া কমপ্লিট, ভীষণ ভালো লাগলো বিরিয়ানিটা খেতে। তো 99-এ যে এত কিছু পেয়ে যাচ্ছেন এটাই যথেষ্ট, আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আর বিরিয়ানিটা খুব দারুণ ছিল। আর এখানে বিরিয়ানিতে কোনো ডালডা বা তেল ইউজ করা হয় না, একদম পিওর ঘিতে এখানে বিরিয়ানিটা বানানো হয়। সেকেন্ড অর্ডারটা চলে এসছে, সেকেন্ড কম্বো যেটা আমরা অর্ডার দিয়েছিলাম এটাও 99 রুপিসে। তো প্ল্যাটারটা দেখুন, এখানে দেওয়া হয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর সাথে এটা গন্ধরাজ মোমো একটা, আর একটা ফ্রাইড মোমো, আর এটা হলো ফিশ কচুরি 2 পিস, সাথে তরকারি আছে, আর এটা 2 পিস চিলি চিকেন। তো আমরা ট্রাই করব ফার্স্টে মোমো দিয়ে, গন্ধরাজ মোমোটা খাই, খেয়ে দেখি। প্রোটিনটা খুবই পাতলা, আর ভেতর দেখুন চিকেনের স্টাফিংটা বেশ, ভেতরে মানে গন্ধরাজের ফ্লেভারটা বেশ বেরিয়ে আসছে, বেশ গন্ধরাজ মোমো, যে স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে মোমোটা দিয়ে, বেশ ভালো লাগলো। খুব একটা ঝাল ছিল না মোমোটা, দারুণ। তো এবার আমরা ফ্রাইড মোমোটা ট্রাই করব। স্টাফিংটা দেখুন, ভেতরে ভরবেটটা স্টাফিং দেওয়া, খুব একটা স্পাইসি না মোমো, যেন সাধারণটা আমরা খুব স্পাইসি খাই, এখানে খুব একটা স্পাইসি না, বেশ ভালো খেতে। তো এবার ফিশ কচুরি ট্রাই করব। এখানে এসে শুনলাম এটা পিওর ভেটকি মাছের পুর দিয়ে বানানো হয় কচুরিটা, পিওর ভেটকি মাছের। ভাবতে পারছেন 99-এর ফ্ল্যাটারে আপনারা পিওর ভেটকি মাছের কচুরি পেয়ে যাচ্ছেন, তাও আবার 2 পিস, ভাবা যায় না, তো অবিশ্বাস্যকর। তো বেশি কথা না বাড়িয়ে খাবো, একটু ঠান্ডা হয়ে গেছে কচুরিটা, খেয়ে দেখি কেমন খেতে।
সাথে আলুর তরকারি আছে। ভালো লাগলো খেতে। তা কালারটা গ্রিন কেন আপনারা ভাবছেন? তো এটা তো ভেটকি মাছের কচুরি, কিন্তু কালারটা গ্রিন কেন? এর মধ্যে কড়াইফুটি আছে, কড়াইফুটি ভেটকি মাছ, তার মধ্যে ছাতু দিয়ে পুরটুর করে এই কচুরিটা বানানো হয়। তরকারিটা বেশ ঝাল ঝাল, দারুণ লাগছে, সাথে জমে যাচ্ছে মেশে। তো চলুন খাওয়া যাক। দারুণ, ফার্স্ট টাইম মাছের কচুরি ট্রাই করলাম। ভেটকি মাছের কচুরিটা জাস্ট জমে গেল ঝাল ঝাল তরকারির সাথে। তো আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট করি, তো এখানে মানে সানডে মর্নিংয়ে বেশ একটা বেশ দারুণ ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। সানডে মর্নিংয়ে এখানে আপনারা পেয়ে যাবেন ফিশ কচুরি, মাটন কচুরি, আর সাথে আছে মাটন চর্বির ঘুগনি, আপনারা পেয়ে যাবেন 15 টাকা করে কচুরিগুলো, আর মাটন ঘুগনিটা 20 টাকায়। বেশ দারুণ একটা ব্রেকফাস্ট, কিন্তু এটা রোজ হয় না, এটা জাস্ট সানডে মর্নিংয়ে আপনারা এখানে পেয়ে যাবেন 15 টাকা করে কচুরি। তো ওভারঅল গুড, কচুরিটা তো অসাধারণ লাগলো। এবার ফ্রাইড রাইসটা ট্রাই করবো। এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, কোয়ান্টিটি বেশ, গাজর, ক্যাপসিকাম, বিনস, স্প্রিং অনিয়ন সবই দেখতে পাচ্ছি। তো রাইসটাও বেশ ঝরঝরে দেখতেই পাচ্ছেন। তো ফ্রাইড রাইসটা ট্রাই করি। দারুণ ফ্রাইড রাইসটা, বেশ ভালো লাগছে, বেশ ভালো। আবার একটু চিলি চিকেনটা দেখুন, পিসগুলো বেশ বড় বড়। তার সাথে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম। একটু গ্রেভিটা ট্রাই করে দেখি কেমন খেতে। দারুণ, বেশ ঝাল, আমি তো ঝাল ভালোই খাই, তো দারুণ লাগছে। একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি ফ্রাইড রাইসটা, রং ফেলো। চিলি চিকেন খাবো, ঝাল ঝাল খাবো। তো চিকেনটা দেখুন এতটাই সফট, ভাঙলাম, দেখুন দেখুন চিকেনই চিকেন। প্রোটিনটা একদমই পাতলা, ভেতরে চিকেনটাই একদম সলিড চিকেন, আর এতটা জুসি, এতটা সফট, দারুণ খেতে, কোনো কথা হবে না। এতগুলো খাবার 99-এ কোথায় পাবেন? একমাত্র হইচই ফুড প্লাজাতেই পাবেন। তো অবশ্যই আপনারা আসুন, এসে খাবারগুলো ট্রাই করুন। খাওয়াটা কমপ্লিট করি, একবারে ওনারের সাথে আপনাদের দেখা করুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করুন। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আপনাদের যেরকম বলেছিলাম 99-এ এত ভালো কম্বো এর আগে আমি সত্যি কোথাও খাইনি, সত্যি খাইনি। এবার বুঝতে পারছি সাউথে কেন এত হইচই পড়েছে, হইচই ফুড প্লাজাতে এই কম্বোর জন্যই হইচই পড়েছে। তো যাই হোক, নামটা বলুন আপনার। অরিন্দম রায়। এখানে এসে একটা কথা বলবো, খাবারগুলো যতটা ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে দাদার বিহেভিয়ার। দাদা এতটাই ফ্রেন্ডলি, আসার পর থেকে কন্টিনিউ আমরা গল্প করে যাচ্ছি, ভীষণ ভালো মানুষ। অবশ্যই আপনারা হইচই ফুড প্লাজাতে আসুন। তো দাদা, আপনাদের এটা কবে ওপেনিং হয়েছে? এই ব্রাঞ্চটা হয়েছে আমার জুন মাসে, অলমোস্ট 6-7 মাস চলছে এটা। তা বলে রাখি আমি নিজেও খেতে খুব ভালোবাসি, আমি আগেও শুনেছি নিশ্চয়ই, বাই প্রফেশন ফার্মাসিস্ট, এখনও প্র্যাকটিস করছি। তার পাশাপাশি যতটা করা যায় চেষ্টা করেছি, একটা জানি না কেমন হয়েছে। তা আপনাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছি, এটাই আমার বড় পাওনা। আপনাদের সাবস্ক্রাইবাররা এলে তাদের ভালো লাগলে আমার সবই সাকসেস হবে। আপনার রেস্টুরেন্টের থিমটা সম্বন্ধে একটু বলুন, এত সুন্দর থিমটা লাগছে আমার পুরো কলকাতাকে ধরে। কলকাতাকে তুলে ধরার থেকে প্রথমত এটা পুরোটাই আমার নিজের করা, মানে এখানে ঝাড় থেকে আরম্ভ করে কোনোটাই রেডিমেড নয়, প্রতিটাই আমার ডিজাইন করে করা। যেমন এগুলো দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে এমনি কিনতে পাওয়া যায়, এখানে ডুম লাগাতে হয়। এবার সেখানে আমি নর্মালি যে গাড়ি বা আমাদের বাড়িতে যে টুনি লাইট লাগানো হয় সেটা দিয়ে এটা ডেকোরেশন করা। আপনি বলুন এখানে কি কি ধরনের ফুড পাওয়া যায়? খাবার সবই আছে এখানে, ইন্ডিয়ান, চাইনিজ, কম্বো, মোগলাই, রোল সবই আছে। শুধু তন্দুরি আইটেম আর কাবাব আইটেমটা এখনো অবধি আমরা চালু করে উঠতে পারিনি, তার কারণ এগুলো স্পেশালের জন্য।
আশা করছি আগামী দিনে আমরা এটা ওখানে চলে আসতে পারবো। এই ডিসেম্বর থেকে এটা ওখানে হয়ে যাবে। আর সানডে একটা ধামাকা আছে। হ্যাঁ, সানডে যেটা আমি করতে গিয়েছি কলকাতা থিমের সাথে কলকাতার সব জায়গার খাবারগুলোকে এক জায়গায় আনতে গেছি। তার জন্য এখানে সকালবেলা রোববার সকালবেলা মাছের কচুরি, চিকেন কচুরি, খাসির চর্বির ঘুগনি, যেটা বিভিন্ন জায়গায় কলকাতার খাওয়া পাওয়া যায় আর কি। তার সাথে আমাদের এখানে অলরেডি ভাইরাল হয়েছে ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই। যেটুকু বলতে পারি যে মানে যেই আসবেন আর কি, মানে তিনি যদি ফুডি হন এক কথায় আলটিমেট হচ্ছে হয়েছে একদম, এই জন্যই তো এত হইচই পড়ে গেছে। আর আমি ভাবছি 99 এর কম্বোতে এত মানে এতগুলো আইটেম কি করে দিচ্ছে? না, এই 99 এর কম্বোটা প্রথমে মেনু কার্ডেও ছিল না, এটা আমাদের সাধারণ কাস্টমারদের জন্য ছিল না, এটা অ্যাকচুয়ালি আমার কমার্শিয়ালি যায় বিভিন্ন ব্যাংকে এবং সরকারি অফিসগুলোতে। তার সাথে এখন ইনক্লুডেড হয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং তিনটে আমাদের স্বনামধন্য স্টুডিও এবং জি বাংলা স্টুডিও তার মধ্যে আছে, তা সেখানেও যাচ্ছে। এটা আমার খুব মানে বড় পাওনা এবং সেখানকার বিভিন্ন সেলিব্রিটি যাদের আমরা টিভিতে দেখতাম তারা হয়তো হয়েছে এটা এখন আসছে। তা এটা এটা আমার কাছে পাওনা সত্যি করে, আমি তো 4-5টা লোকের মধ্যে একদম সাধারণ পাবলিক, তা আমার কাছে তারা সেলিব্রিটি ছিলেন এখনও আছেন, তারা যখন সামনাসামনি আমি দেখতে পাচ্ছি আমার মানে কনসার্নে আসছেন, তা এটা সত্যি একটা বড় পাওনা। জানি না কতদিন এটা আমি কন্টিনিউ করতে পারবো। তার মানে বন্ধুরা এখন হইচইও কিন্তু সেলিব্রিটি হয়ে গেছে হইচই ফুড প্লাজা, একদমই আমরা মনে করি আমাদের কাছে এটা হইচই ফুড প্লাজার একটা সেলিব্রিটি থেকে কোনো কমই না। তো দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা আমাদের ডেসক্রিপশান বক্সটা আপনারা চেক করবেন, তার মধ্যে ডিটেলস থাকবে, লোকেশান, ফোন নাম্বার, অ্যাড্রেস সব দেওয়া থাকবে, আপনারা জানেন আমরা প্রপারলি দিয়ে দিই। তো এটাই বলবো একটা, আপনারা একবার হলেও এসে এখানে ট্রাই করুন, এত কম প্রাইসে, পকেট ফ্রেন্ডলি প্রাইসে এতগুলো আইটেম দিয়ে চাইনিজ কম্বো, বিরিয়ানির কম্বো আপনারা কোথায় পাবেন না, একমাত্র পাবেন সাউথে হইচই ফুড প্লাজাতে। তো এটাই বলবো আপনারা আসুন। আমাদের ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের দ্য চ্যানেল দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।